নিউইয়র্ক স্টেট শিক্ষা বিভাগের স্টেট অ্যাসেসমেন্ট অফিসের উপস্থাপনা। কিভাবে নিউইয়র্ক স্টেটে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়? নিউইয়র্ক স্টেট অ্যাসেসমেন্টের জন্য পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে তৈরি করা হয় এই ভিডিও তার একটি সংক্ষিপ্ত সার প্রদান করে। নিউইয়র্ক স্টেটের শিক্ষক মণ্ডলী এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। পরীক্ষায় নিউইয়র্ক স্টেট স্ট্যান্ডার্ডগুলো প্রতিফলিত হয়, সেই লক্ষ্যে তারা প্রশ্নগুলো লেখে, পর্যালোচনা করে এবং প্রশ্নগুলি নির্বাচন করে। আমরা যে পদক্ষেপগুলো বর্ণনা করব তা সমস্ত রাষ্ট্রীয়, জাতীয় এবং অন্যান্য বৃহৎ শিক্ষাগত পরীক্ষার প্রোগ্রামগুলোর জন্য সমান। আমরা স্টেট শিক্ষা বিভাগে যে পদ্ধতিগুলো ব্যবহার করি তা যথাযথভাবে নির্ধারিত নিয়ম অনুসরণ করে, যেন পরীক্ষাগুলি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে শেখানো জ্ঞান এবং দক্ষতা পরিমাপ নিশ্চিত করে, যা বৈধতা হিসেবে পরিচিত। পরীক্ষাগুলি যখন জ্ঞান এবং দক্ষতার পরিমাপ করে তাকে নির্ভরযোগ্যতা বলে। শিক্ষক মণ্ডলী স্টেটের বিভিন্ন স্থান থেকে আসেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে আসেন। তারা পরীক্ষার প্রশ্ন তৈরির প্রতিটি প্রক্রিয়ার একাধিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। পরীক্ষা তৈরির প্রক্রিয়া। পরীক্ষা তৈরির প্রথম ধাপ নিউইয়র্ক স্টেটের শিক্ষকদের সাথে কাজ করে নির্ধারণ করা যে পরীক্ষাটি কি পরিমাপ করবে। একসাথে আমরা প্রতিটি গ্রেডে শেখার মানগুলির উপর ভিত্তি করে পরীক্ষার জন্য জ্ঞান এবং দক্ষতার একটা সীমারেখা তৈরি করি। এই প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য একটি ছক তৈরি হয়, যার মাধ্যমে পরীক্ষার জন্য রিডিং প্যাসেজ ও লিখিত প্রশ্ন নির্বাচন করা হয়। আমাদের পরীক্ষার প্রশ্ন নিউইয়র্ক স্টেটের শিক্ষক দ্বারা তৈরি করা হয়। প্রথমত, শিক্ষক অভিজ্ঞ পরীক্ষার পেশাদারদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর এই শিক্ষক মণ্ডলী নিজের কোনো প্রশ্ন তৈরি করার আগে তার অভিজ্ঞ শিক্ষক এবং পরীক্ষার পেশাদারদের কাছে লেখার অনুশীলন করেন এবং তাদের কাজ সম্পর্কে প্রতিক্রিয়া জানেন। প্রশ্নগুলি সব ছাত্রদের জন্য ন্যায্য এবং সহজগম্য কিনা তা নির্ধারণ করার জন্য শিক্ষকগণ প্রতিক্রিয়া ব্যবহার করেন। একবার শিক্ষক মণ্ডলী এই পদ্ধতির সঙ্গে পরিচিত হয়ে গেলে তাদেরকে নির্দিষ্ট শেখার মান নির্ধারণ করে সেই মান মাপার জন্য প্রশ্ন তৈরি করতে দেওয়া হয়। নতুন শিক্ষক পর্যালোচনা। পরবর্তীতে আমরা সেই নির্দিষ্ট বিষয়ে নিউইয়র্ক স্টেটের নতুন একদল শিক্ষক ও বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাই নতুন তৈরি প্রশ্নগুলোর পর্যালোচনা করার জন্য। এই নতুন দল বিভিন্ন ধরনের পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করেন যে আমাদের তৈরি প্রশ্নগুলি সে গ্রেডের জন্য উপযুক্ত কিনা, যা পরিমাপ করা তা সঠিক পরিমাপ হয়েছে কিনা এবং তা সকল শিক্ষার্থীর জন্য ন্যায্য ও সহজগম্য কিনা। শিক্ষক মণ্ডলী একত্রিত হয়ে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেন এবং তাদের মতামত বা সংশোধন করার থাকলে তা জানান, যেন প্রশ্নগুলি সকল শিক্ষার্থীর জন্য উচ্চ মান ন্যায্য ও সহজগম্য হয়। ক্ষেত্র পরীক্ষা। পরবর্তীতে আমরা সেই নির্দিষ্ট বিষয়ে নিউইয়র্ক স্টেটের নতুন একদল শিক্ষক ও বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাই নতুন তৈরি প্রশ্নগুলির পর্যালোচনা করার জন্য। এই নতুন দল বিভিন্ন ধরনের পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করে যে আমাদের তৈরি প্রশ্নগুলি সে গ্রেডের জন্য উপযুক্ত কিনা, যা পরিমাপ করা তা সঠিক পরিমাপ হয়েছে কিনা এবং তা সকল শিক্ষার্থীর জন্য ন্যায্য ও সহজগম্য কিনা। শিক্ষক মণ্ডলী একত্রিত হয়ে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেন এবং তাদের মতামত বা সংশোধন করার থাকলে তা জানান, যেন প্রশ্নগুলি সকল শিক্ষার্থীর জন্য উচ্চ মান ন্যায্য ও সহজগম্য হয়। ওপেন এন্ডেড প্রশ্নের পয়েন্ট মান। ক্ষেত্র পরীক্ষার মাধ্যমে প্রশ্নগুলি পরীক্ষার পর আরেক ধরনের পর্যালোচনা হয়, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে যেগুলি শিক্ষার্থীদের লিখিত আকারে উত্তর দিতে হয়। এ ধরনের প্রশ্নগুলোকে ওপেন এন্ডেড বলা হয়। নিউইয়র্ক স্টেট শিক্ষকেরা শিক্ষার্থীদের উত্তরের ভিত্তিতে নির্ধারণ করেন প্রতিটি সম্ভাব্য পয়েন্ট অর্জনের জন্য শিক্ষার্থীদের কোন স্তরে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। উদাহরণস্বরূপ, একটি 4 পয়েন্টের প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীরা 1, 2, 3 বা 4 পয়েন্ট অর্জনের জন্য কী দেখানো প্রয়োজন শিক্ষকেরা তা নির্ধারণ করেন। এই তথ্য শিক্ষকদের ক্ষেত্র পরীক্ষিত সকল প্রশ্নের স্কোরের ক্ষেত্রে গাইড হিসেবে কাজ করে। এটির মাধ্যমে সে উপাদানগুলো বিকশিত হয় যার ভিত্তিতে
শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকৃত পরীক্ষা স্কোর করবেন। এই বাড়তি পর্যালোচনা শিক্ষার্থীদের জন্য প্রশ্নগুলো সহজগম্য এবং ন্যায্য বলে নিশ্চিত করার আরেকটি সুযোগ প্রদান করে। পরীক্ষা নির্মাণ সকল প্রশ্ন নিউইয়র্ক স্টেট শিক্ষকদের দ্বারা পর্যালোচিত হয়ে ক্ষেত্র পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দ্বারা পরীক্ষিত হওয়ার পরের ধাপ পরীক্ষা নির্মাণ, যে প্রশ্নগুলি শিক্ষার্থীরা উত্তর দিবেন। নিউইয়র্ক স্টেট শিক্ষকেরা সে প্রশ্নগুলো নির্বাচন ও অনুমোদন করেন। প্রতিটি ক্ষেত্র পরীক্ষিত প্রশ্নের পর্যালোচনা করে শিক্ষকেরা নিশ্চিত করেন যে সেই প্রশ্নটি পরীক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপযুক্ত কিনা। ক্ষেত্র পরীক্ষায় যেসব প্রশ্নতে সমস্যা দেখা গিয়েছে সেগুলো ব্যবহার করা হয় না। যখন শিক্ষকেরা সিদ্ধান্ত নেন যে একটি প্রশ্ন পরীক্ষায় ব্যবহার করা হবে না, তখন তারা তা বদলে সমান শেখার মাপ পরিমাপ করে এমন একটি প্রশ্ন প্রতিস্থাপন করেন। চূড়ান্ত চোখ পর্যালোচনা একটি পরীক্ষা নির্মাণের সর্বশেষ কার্যকলাপ একটি চূড়ান্ত চোখ পর্যালোচনা। নতুন একদল নিউইয়র্ক স্টেটের শিক্ষক যারা এই পরীক্ষা এখনও চোখেই দেখেননি, তারা পরীক্ষার জন্য নির্বাচিত প্রশ্নগুলো পর্যালোচনা করেন। এই শিক্ষকেরা প্রকৃতপক্ষে নিজেরাই পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দেন। তারা এমন কোনো প্রশ্ন শনাক্ত করতে ফোকাস করেন যার সমস্যা রয়েছে এবং শিক্ষার্থীদের টেস্ট গ্রহণের অভিজ্ঞতা প্রভাবিত করবে। চূড়ান্ত চোখ পর্যালোচনার লক্ষ্য এটাই নিশ্চিত করা যে শিক্ষার্থীদের যে পরীক্ষাটি দেওয়া হচ্ছে তা নির্ভরযোগ্য, বৈধ, ন্যায্য এবং সহজগম্য। প্রতিক্রিয়ার উত্তর স্টেট শিক্ষা বিভাগের কর্মীরা পরীক্ষার সময় এবং পরে যে কোনো প্রকাশিত উদ্বেগের উত্তর দেন। এই উদ্বেগ শুনে শিক্ষালাভ পরবর্তী প্রশ্ন তৈরির ক্ষেত্রে গাইড হিসেবে কাজ করে। এছাড়াও যে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে এ পরীক্ষা দিয়েছেন তাদের প্রতিক্রিয়া ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন প্রভাবিত করতে সাহায্য করে। এই ভিডিওতে উল্লেখিত কার্যকলাপ ছাড়াও বাড়তি কাজও করা হয়, যেমন কপি এডিট এবং অভ্যন্তরীণ পর্যালোচনা। এই প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপের ভিত্তি সকল শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য, বৈধ, ন্যায্য এবং সহজগম্য পরীক্ষা তৈরি করা। আমাদের পরীক্ষার প্রক্রিয়া প্রচুর গবেষণা নির্ভর, সেই সঙ্গে স্টেট ও জাতীয় পরীক্ষা কর্মসূচি বা প্রোগ্রাম এবং পরীক্ষার শিল্পমান বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজ যে কার্যক্রমগুলো আলোচিত হলো তার কেন্দ্রবিন্দু নিউইয়র্ক স্টেটে সেই শিক্ষকদের কাজ যারা পরীক্ষার প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদের অংশগ্রহণের ফলমান সম্পন্ন পরীক্ষার প্রশ্ন যার সঙ্গে স্টেটের চারিদিকে শ্রেণীকক্ষের শিক্ষাদানের সরাসরি সংযোগ রয়েছে। আপনার যে কোনো প্রশ্নের জন্য অথবা আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন যে প্রশ্ন তৈরির প্রক্রিয়ার সাথে যুক্ত হতে আগ্রহী, আমরা আপনাকে ইমেলের মাধ্যমে স্টেট অ্যাসেসমেন্ট অফিসে যোগাযোগ করতে উৎসাহিত করছি। পরিশেষে প্রশ্ন তৈরি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে আপনাদের পরিশ্রম এবং অবদানের জন্য ধন্যবাদ জানাই নিউইয়র্ক স্টেটের সকল শিক্ষকদের প্রতি।